শুধু আজকের জন্য 23শে মার্চ, ঈশ্বরের উপহার। আমরা আমাদের করণীয় কাজগুলি করে যাই এবং এক এক দিন করে যা আমাদের অবাধে দেওয়া হয় তা গ্রহণ করি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 46। উচ্চতর শক্তির সাথে আমাদের সম্পর্ক উভয়মুখী। প্রার্থনার সময় আমরা বলি আর ঈশ্বর শোনেন, আর যখন আমরা ধ্যান করি তখন আমরা উচ্চতর শক্তির ইচ্ছে কি তা জানার যথাসাধ্য চেষ্টা করি। আমরা জানি যে এই সম্পর্কে আমাদের যে কাজকর্ম করতে হবে সেটার দায়িত্ব কিন্তু আমাদেরই। যদি আমরা প্রার্থনা না করি এবং শুনবার চেষ্টা না করি তাহলে আমরা উচ্চতর শক্তিকে আমাদের জীবনে প্রবেশে বাধা দিচ্ছি। যখন আমরা আমাদের উচ্চতর শক্তির সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে ভাবব তখন আমাদের খেয়াল রাখা জরুরি যে আমরা কি। এই সম্পর্কে আমরা হলাম শক্তিহীন লোক। আমরা দিক নির্দেশনা চাইতে পারি, আমরা সদিচ্ছা বা শক্তি চাইতে পারি। আমাদের উচ্চতর শক্তির আমাদের জন্য কি ইচ্ছে তা জানার জ্ঞানও চাইতে পারি, কিন্তু আমরা কোনো দাবি করতে পারি না। আমাদের উপলব্ধ ঈশ্বর সেই সম্পর্কের যিনি শক্তিশালী জন। যখন প্রয়োজন ও যতটুকু প্রয়োজন ঠিক সেটুকু আমাদের দিয়ে সম্পর্কের বাকি অংশটি পূরণ করবেন। একজন উচ্চতর শক্তির সাথে সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অবশ্যই প্রতিদিন কিছু অ্যাকশন করে যেতে হবে। এটা করার একটা উপায় হচ্ছে 11 নম্বর পদক্ষেপের প্রয়োগ করা। তাহলে আমরা নিজেদের শক্তিহীনতা মনে রাখতে পারি এবং আমাদের চেয়ে উচ্চতর এক শক্তির ইচ্ছে মেনে নিই। শুধু আজকের জন্য আমার উচ্চতর শক্তির সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে আমি হলাম শক্তিহীন, আমি কে তা মনে রেখে আজ আমি বিনীত চিত্তে আমার উপলব্ধ ঈশ্বরের উপহারগুলি গ্রহণ করব।